বিয়ানীবাজারে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী, প্রশাসনিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা আক্রান্ত হচ্ছেন। এ তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রতিনিধি সহ প্রবাসীরাও। করোনা ভাইরাসের থাবায় টালমাটাল বিয়ানীবাজারের ব্যাংকপাড়া। এরই মধ্যে প্রায় এক মাসের ব্যবধানে দুইটি ব্যাংকের 9 জন আক্রান্ত হয়েছেন। জুন মাসের প্রথম দিকে সোনালী ব্যাংক বৈরাগীবাজার শাখার ব্যবস্থাপক সহ এক সিনিয়র কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। 2 জুলাই পৌর শহরের ব্যাংক এশিয়ার 7 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্যাংক পাড়ায় আতঙ্ক দেখা দিয়েছে। আমাদের বিয়ানীবাজারে 14 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মধ্যে ব্যাংক এশিয়া বিয়ানীবাজার শাখায় 7 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। এ অবস্থায় ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার শাখা লকডাউন করা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সোনালী ব্যাংক বৈরাগীবাজার শাখা লকডাউন না হওয়ায় প্রশ্ন উঠেছে ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার পৌর শাখা নিয়ে। উফরে ব্যাংক আর নিচে আমরা ব্যবসা প্রতিষ্ঠান। তো বৃহস্পতিবারের রাত্রে জানলাম যে ব্যাংক এশিয়ার 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। এলাকি আমরা আতঙ্কের মধ্যে থাকিও, আজকে দোকান খুলছি এইয়া। তো রবিবার থেকে তো ব্যাংক খোলা, এখন তো স্টাফ নাই, তারা ব্যাংক খোলা রাখবো নি না বন্ধ রাখবো একটা তো আমরা জানি না। এগুলো প্রশাসনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের পার্শ্ববর্তী ব্যাংক এশিয়া 7 জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। আমরা দুঃখের সাথে বলতেছি যে ব্যাংক এশিয়া এখনও লকডাউন করা হয়নি। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা ঊর্ধ্বতন দায়িত্বশীলদের অনুমতি পেলে ব্যাংক লকডাউন করবেন জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ব্যাংক লকডাউন করার কোনো সুযোগ নেই। এটা আসলে ব্যাংকিং লতে এটা মানে ওই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছাড়া কোনো শাখাকে লকডাউন করা যাবে না, এরকম একটা কথাবার্তা আছে। ব্যাংক এশিয়ার পৌর শাখার ব্যবস্থাপক ছাড়া অন্য সকল দায়িত্বশীল করোনায় আক্রান্ত। শাখা ব্যবস্থাপক আদনান হোসেন নিজে আক্রান্ত না হলেও 3 জুলাই করোনায় আক্রান্ত হয়ে তাঁর শ্বশুর সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এএম হক ইন্তেকাল করেন, ফলে তিনিও রয়েছেন ঝুঁকির মধ্যে। ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার শাখা লকডাউন করা হবে কিনা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবকে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি, ফলে ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার শাখা লকডাউন করা হবে কিনা সেটি জানা সম্ভব হয়নি। সোনালী ব্যাংক বৈরাগীবাজার শাখার 2 দায়িত্বশীল কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর শাখা থেকে ব্যাংক লকডাউন করার আবেদন করা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। আবেদনের একটি অনুলিপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানোও হয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না থাকায় লকডাউন করা হয়নি ব্যাংকটি। একই পরিণতি হয়তো ঘুরতে যাচ্ছে ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার শাখার ক্ষেত্রেও। হাবিবুর রহমান, এবিটিভি।